জুইন বাবা, ঠিক 7টা আমরা লাইভ, এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে মনামিদি। কেমন আছো মনামিদি? ভালোই আছি, খারাপ আছি বলবো না। লকডাউনে আছি আমরা সবাই, বাড়িতে থাকতে হচ্ছে। বাট বাড়িতে থেকে আমি যে খুব খারাপ আছি তা নয়, আমি বেশ ভালো আছি। বরং বলতে পারো যে যখন শুটিং শুরু হবে, এই বাড়িতে যে সময়গুলো কাটাচ্ছি সেটা মিস করবো আমি খুব। রাইট। আর মানে এখন কি আরো ব্যস্ততা বেড়ে গেছে নাকি না এখন কিছুটা হলেও রিল্যাক্সড তুমি? আমার বলতে পারো অন্যরকম ব্যস্ততা বেড়ে গেছে, তার কারণ বাড়িতে আমি অনেক কিছু করছি আর কি, অনেক শুট টুট করছি, অনেক নাচের শুট করছি, এবং সেটা পুরোটাই অ্যারেঞ্জ করতে হচ্ছে। তার ব্যাকগ্রাউন্ড, তার সেট, তার এই তার ওই সবকিছু হচ্ছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে তারপর ধরো এই রকম লাইভ কিছু করতে হচ্ছে বিভিন্ন চ্যানেলের জন্য, স্টারেরও কিছু বাইট বা কিছু কাজ। আমি একটা অ্যাড করলাম, সেটাও বাড়িতে বসে। এবার বাড়িতে বসে একটা অ্যাড শুট করা মানে তার সে বিশাল দায়িত্ব আর কি। তার প্রোডাক্ট যেন দেখা যায়, তার যেন এই হয় ওই হয়, মানে শুধু তো ডায়লগ বলা নয়, তো বলতে পারো সেই রকম ভাবে আমি বিজি এবং বেশ হ্যাপি বিজি। হ্যাপি বিজি। আর হুম কি বলে, এই যে তুমি বলছিলে না সেট তৈরি করা, মানে ধরো আমি যেটা দেখছিলাম তোমার ইউটিউব চ্যানেলে এখন অনেক বেশি এঙ্গেজমেন্ট ধরো বলতে গেলে, হুম এই একা হুম হাতে এগুলো মানে এটা কি তোমারই মাথা থেকে সারাক্ষণ তুমি পুরোটা অ্যারেঞ্জ করছো নাকি না মাও হেল্প করছে? না না, বাড়িতে সবাই হেল্প করছে পুরোটা, যে আমি আমার পক্ষে পুরোটা তো করা সম্ভব না। মানে যখন আমি নাচছি তখন ওপর থেকে জল কিভাবে আমি ফেলবো সেটা তো পসিবল না। সবাই সবাই মিলে করছি, বাট চিন্তা ভাবনাটা হয়তো ইনিশিয়ালি আমি করছি আর কি, যে তারপর সেটাকে একটা জায়গায় আনা হচ্ছে সবাই মিলে। আচ্ছা, আমরা আমরা কতগুলো কোয়েশ্চেন নিয়ে নিই। হ্যাঁ, সেটা হুম হচ্ছে সোহিনী ঘোষ, হ্যালো মনামিদি, শুভ নববর্ষ। হ্যালো সোহিনী, শুভ নববর্ষ। অভিষেক প্রামাণিক, দিদি কেমন আছো? আকলিমা আক্তারও বলেছে দিদি কেমন আছো। ভালো আছি, তোমরাও ভালো থাকো আর অবশ্যই বাড়িতে থাকো। আচ্ছা, মুক্তা দেবনাথ বলেছে যে ইরাবতী খুব সুন্দর। থ্যাংক ইউ। ইরাবতীকে মিস করছো? হ্যাঁ, ভীষণ মিস করছি ইরাবতী, একটা রোজকার অংশ ছিল না, তো ইরাবতীকে মিস করবো না। ইরাবতীকে মাঝে মাঝেই, ইনফ্যাক্ট ওই যে তোমায় বললাম যে স্টারের জন্য বেশ কিছু বাইট দিতে হচ্ছে, এবং সেটা অনেকটা ইরাবতীর লুকেই, তখন আবার মাঝে মাঝে ইরাবতীকে একটু ফিরে পাচ্ছি। আদারওয়াইজ তো হ্যাঁ, ইরাবতীকে মিস করছি। আচ্ছা, সোহিনী ঘোষ, তোমার গলায় মেলেছো চোখ না মেলেছো চুল, গানটা একবার শুনতে চাই। সেটা শুনবো, মেলেছো কিন্তু আমার মেলেছো মনে চোখ। নেই, ওখানে তো লিপসিং করতে হয়। আচ্ছা ঠিক আচ্ছা আছে ঠিক আছে, শেষের দিকে আমি গেয়ে দেবো এক হ্যাঁ লাইন, হ্যাঁ, ওরকম করে শেষের শেষের দিকে। দিকে আমি গান হয় আমি, তুমি বলেছো আমি শুনেছি, তখন এক লাইন গেয়ে দেবো, চেষ্টা করবো গাওয়ার। হ্যাঁ, শেষের দিকে গেয়ে দিও। আচ্ছা, শারদা হুম প্রামাণিক বলেছে তোমার গেন্দা ফুল সং এ ডান্সটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো 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 মাচ। আর ডান্স কি তোমার ছোটবেলা থেকেই ভালোবাসা? একদমই তাই, ডান্স আমার ছোটবেলা থেকেই ভালোবাসা। ইনফ্যাক্ট বলতে পারো যে স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমি নাচে ভর্তি হয়েছি আর কি, নাচটা করেছি। তো নাচটা, আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে হয়তো ডান্সার হতে পারতাম আর কি। এখনো আমি ডান্সার, নাচ এখনো করছি, বাট ওই প্রফেশনালি করতাম আর কি নাচটা। আমি নাচটা করতে খুব ভালোবাসি। আমি হয়তো নাচের, আমি জানি না, আরো অনেক কিছু নাচের আমার শেখা বাকি আছে, বাট কিন্তু আমি খুব ভালোবাসি। মানে যেরকম অন্য কেউ করলে আমি দেখতে ভালোবাসি, ঠিক সেরকম ভাবেই মানে আমি নিজেও করতে ভালোবাসি নাচটা। আর একটা জিনিস আমি তোমায় এটা বলছি, আমি এই 2-3 দিন আগে দেখলাম, আমি যে প্রথম মানে এই লকডাউনের পরে যে প্রথম নাচের ভিডিওটা পোস্ট করেছিলাম একলা চলরে, সেটাও খুব ভাইরাল হয়েছিল, সেটা থেকে শুরু আর কি সবকিছু ভাইরাল হওয়া। তো সেটাতে দেখলাম অনেক, প্রায় 80-90 জন তো আমি পেলাম যারা আমাকে ট্যাগ করেছে, বাচ্চারা, বড়রা, অবাঙালিরা, বিদেশে থাকে এরকম বাঙালিরা, যারা ওই কোরিওগ্রাফিটা, ওই আমার নাচটা ওরা পারফর্ম করেছে এবং সেটা ওরা পোস্ট করেছে। তো আমি এটাতে মানে ওরা ওদেরকে হয়তো ইন্সপায়ার করতে পেরেছি, কিন্তু আমি আমি নিজে অনেক ইন্সপায়ার হয়ে গেছি, আমি নিজে অনেক মোটিভেটেড হয়ে গেছি যে ওরা আমাকে দেখে বা আমাকে ভালো লেগে এটা করতে শুরু করেছে। তো সেইটা আমার নাচ থেকে এসেছে, যেটাকে আমি ভালোবাসি, তো খুবই খুবই খুশি আমি সেটার জন্য।
মানে বসিরহাটেই কি তোমার প্রথম, তাহলে বসিরহাটেই কি তোমার প্রথম টিচার বা তোমার গুরু কি বসিরহাট থেকেই হ্যাঁ, ওখানে বসিরহাট থেকে শিখতে? বলতে পারো আমার টিচার শুধু না, বসিরহাট থেকেই আমার সবকিছু শুরু বলতে পারো। আমার অভিনয়ও বসিরহাট থেকে শুরু, আমার নাচও বসিরহাট থেকে শুরু, সবটাই ওখান থেকেই আমার শেখা শুরু। আমার আমার বাবার একটা নাটকের দল ছিল, আমার বাবা টিচার ছিলেন, তার সাথে সাথে বাবা এসব খুব পছন্দ করতেন, যে আমি যে জিনিসগুলো ভালোবাসি, বেড়াতে, খুব ট্রাভেল করতেন, ভালোবাসতেন। আর বাবা নাটক, নাটকের দল ছিল একটা, যেটা ডিরেক্টর বাবা ছিলেন। তো সেই যাতে কোনো রকম ছোট মেয়ের রোল থাকলে বা হয়তো হিরোইনের ছোটবেলা, এইগুলো সব আমি করতাম। এবং আমি সারাক্ষণ আমার বাড়িতে দেখছি রিহার্সাল হতে, সারাক্ষণ স্ক্রিপ্ট তৈরি হতে, এইসব দেখেছি ছোটবেলায়। এবং আমাদের বাড়িতে শুধু নাটকের দল না, একটা স্কুলই ছিল যেখানে ডান্স, আমি ওখানেই নাচটা শিখেছি। বাইরে থেকে টিচাররা যেতেন, নাচ, ড্রয়িং, যোগা, এগুলো সব শেখানো হতো। তো আমি বলতে পারো ওই সব চারপাশে নিয়েই বড় হয়েছি। আর পড়াশোনাটা তো ছিলই, কিন্তু পড়াশোনায় অতটা ভালো ছিলাম না আর কি, বলতে পারো এইসব নিয়েই মেতেছিলাম ছোটবেলায়। তো সবই বসিরহাট থেকেই। মানে বসিরহাট এখন তাহলে খুব মিস করো নিশ্চয়, আমি বসিরহাট, যাতায়াত হ্যাঁ, হয়? প্রথম এখন খুব কম হয়, তার কারণ বসিরহাটে এখন আমাদের বাড়িটা আছে, কিন্তু বাড়িতে এক দাদু ঠাকমা আর আরেক দাদু এরকমই আছেন, আর বাকিরা আচ্ছা সবাই বাইরে বাইরে। মানে আমাদের আগে, আমার বাবার জেনারেশন যারা বা আমাদের জেনারেশন যারা, তারা সবাই নিজেদের কাজে কলকাতায়, দমদমে, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, বর্ধমানে, বিভিন্ন জায়গায় সবাই আছে। তো বসিরহাটে এখন লোকজন নেই। এখন যদি কারোর বিয়ে হয়, কোনো অনুষ্ঠান হয় বা কোনো অকেশন হয়, তখন হয়তো আমরা সবাই কখনো কখনো একসাথে হই। তাছাড়া সত্যি বলতে পারো ওই রকম অকেশনের দিনে, যেমন ভাইফোঁটা, কালী পুজো, এইসবে আমি বসিরহাটের আমাদের বাড়িকে প্রচন্ড মিস করি। মানে ওইগুলো আমাদের বাড়িতে ছিল একটা উৎসবের মতন। মানে ভাইফোঁটা 3 জেনারেশন ধরে ভাইফোঁটা হতো, দাদুদের একটা জেনারেশন, তাদের বোনেরা, বাবাদের জেনারেশন, তাদের, মানে বোনেরা মানে শুধু যে নিজের বোনেরা তা নয়, খুড়তুতো, পিসতুতো, মাসতুতো, সব বোনেরাই আমাদের বাড়িতে আসবে। আমার সমস্ত ভাইয়েরা বা আমার যত বোনেরা আছে তাদের মামার বাড়ির ভাইয়েরা, মানে উৎসব লেগে যেত। এবং 3 জেনারেশনের রান্নার কম্পিটিশন হতো আর কি, যে কারা তাদের ভাইকে বেশি ভালো খাওয়ালো আর কি, বা কারা ভাইদের থেকে ভালো আর বেশি ভালো গিফট পেলো, এইটা। এবং তারপর কালীপুজো, অবভিয়াসলি সবাই কালীপুজো অব্দি থাকতো। এইগুলো বিজয়া দশমী, বিজয়া দশমীতেও একটা বিশাল আমাদের বাড়িতে অনুষ্ঠান, মানে সারা বাড়ির বড় থেকে ছোট অব্দি প্রণাম করবে, তারপর তুমি বিজয়া দশমীর মিষ্টি পাবে আর কি। সেগুলো এখন সত্যি ফোনে ফোনে প্রণাম হয়, তো সেগুলো আমি খুবই মিস করি, প্রত্যেক বছর মিস করি। আর তাছাড়া তো সবার সাথে কথা হয় কলকাতায়, সবাই অনেকেই আছেন, তাদের সাথে দেখা হয়। বাট বাড়িটা আমি খুব মিস করি। মানে আমি এখনো যদি স্বপ্ন দেখি, হয় না আমরা যে বাড়ির স্বপ্ন দেখি, যে বাড়ি থেকে উঠে বেরিয়ে গেলাম বা বাড়িতে এলাম, আমি এখনো আমার ওই বসিরহাটের বাড়ির স্বপ্ন দেখি, জানো। হয়তো স্বপ্নের শুরুটা এই বাড়ি, কিন্তু শেষটা বসিরহাটের বাড়ি হয়ে গেছে। তো এতটাই মিস করি এখন। মানে বকুনি টকুনি তাহলে খেতে, তুমি ছোটবেলায় কেমন ছিলে? মানে দুষ্টু ছিলে না শান্ত ছিলে নাকি খুব আমি খুব ওবিডিয়েন্ট একটা, ছিলে? শুনেছি আমি খুব একটা দুষ্টু ছিলাম না, কিন্তু আমি খুব কথা বলতাম, যেমন এখনো বলি বোধ হয়। তো আমি আগে খুব তাড়াতাড়ি কথা বলতে শিখেছিলাম, মানে বয়সের থেকে আগে, এবং খুব কথা বলতাম আর কি, যা পারতাম না সেটাও বলতাম, বলার চেষ্টা করতাম বড়দের শুনে শুনে। কিন্তু আমি খুব দুরন্ত যে ছিলাম, মানে হাতে পায়ে দুরন্ত, এটা ফেলে দিচ্ছি, দৌড়ে চলে যাচ্ছি, চলে আসছি, সেরকম ছিলাম না, বাট ওই খুব কথা বলতাম, এটা শুনেছি। তুমি তাহলে কি মানে জানো, আমি আমি নতুন ইনফরমেশন দিচ্ছি, এটা কেউ জানে না, এটা যারা আমার সঙ্গে কাজ করে বা বন্ধু বান্ধব তারা জানে, আমি ছোটবেলায় আমার মা বাবাকে, যেহেতু আমাদের ওই জয়েন্ট ফ্যামিলি ছিল, বিশাল ফ্যামিলি, আমার যে সবচেয়ে ছোট খুড়তুতো কাকা, সে আমার থেকে 1 মাসের বড়, 1 মাস 11 দিনের। তো অবভিয়াসলি পিচি, কিন্তু কাকা, মানে বাবার কাকার ছেলে, তো সে যা বলে ডাকতো আমিও তাকে তাই বলে ডাকতাম। এবং আমার বাবা মাকে অদ্বিত দাদা বৌদি, মানে দার বৌদি বলে ডাকতো, আমার বড় ছেলে ছিল। তো আমি বাবা মাকে বর্দার বৌদি বলেই ডাক ছোটবেলায়। এটাকে বলে জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলির একটা মানে আনন্দটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস আর কি, যেটা হ্যাঁ এখন একটু কম দেখা যায়, জয়েন্ট ফ্যামিলি বিষয়টা কম দেখা যায় আর কি। তারপর বসিরহাট থেকে কলকাতার জার্নিটা ঠিক কেমন ছিল? দেখো, বসিরহাট থেকে তখন আমি স্কুলে পড়ি, ওই সময় আমার কাছে একটা অফার আসে, সাতকাহন বলে একটা উপন্যাস তখন করা হচ্ছিল টেলিভিশনে, সমরেশ মজুমদারের, সেটাতে মেইন চরিত্র দীপাবলি আর কি।
তখন ওই ওই নতুন মেয়ে ওরা খুঁজছিল আর কি। তো সেই সময় ওই চার ওই প্রজেক্টটার মধ্যে দেবীদাস ভট্টাচার্য বলে উনি এখন ডিরেক্ট করেন, ডিরেক্টর কলকাতাতে, উনি ছোট থেকে আমার বাবার সাথে যোগাযোগ ছিল আর কি। বাবার যে বললাম নাটকের দল ছিল, সেইটার সাথে স্টেজ ক্রাফট করার বাদ বাকি বাবার সাথে অনেক ছোটবেলা থেকে আমার সাথেও। আমি তখন দেবীদাস বলতে পারতাম না, দেবাদীপ কাকু বলে ডাকতাম, আমার মনে আছে, এত ছোটবেলা থেকে চিনতাম ওনাকে। তো সবার কাছেই দায়িত্ব পড়েছিল যে ও নতুন মেয়ে খুঁজে আনার আর কি, ওই চরিত্রটার জন্য, দীপাবলি চরিত্রটার জন্য। তো দেবীদা আমাকে, এখন আমি দাদা বলি, দেবীদা বাবাকে বলেছিল যে ও যদি করে, ও তো নাচ করে, অভিনয়ও করেছে, তো যদি একবার আসুন না কলকাতায় ওকে নিয়ে, যে একটা অডিশন হলো বা কিছু হলো। তখন আবার ওই স্ক্রিন অডিশন হতো না, তখন হতো স্ক্রিপ্ট দেখে পড়া, স্ক্রিপ্ট রিডিং, যে ভালো পড়বে তার উপর আর কি ডিপেন্ড করছে। তো বাবারও তো এসব ব্যাপারে খুবই আগ্রহ ছিল, তো বাবা অফারটা পেয়ে চলেই এলো, তখন আমি স্কুলে পড়ি, অফারটা পেয়ে নিয়ে চলে এলো, অডিশন হলো, মানে ওই স্ক্রিপ্ট রিডিং হলো, সমরেশ মজুমদারের সামনে বসেই হলো, মানে যার লেখা সাতকাহন হলো, তারপর হলো বাড়ি চলে এলাম, কোনো তারপর আর কোনো কথাবার্তা যোগাযোগ কিছু নেই। তারপর 15, তখন ওখানে বলা হলো যে দীপাবলি যে মেন হিরোইন এবং তার দুই বন্ধু, তারাও মোটামুটি একটা মূল চরিত্র অবধি পড়ে, তো যে কোনো এক ক্ষেত্রে তুমি তো করবেই, তো সেটা শুনে ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে মনে হলো, আচ্ছা দীপাবলি হবে না। তারপরে 15 দিন পরে বাড়িতে ফোন এলো, এবং ফোনে ওই সুখবরটা এলো, না তুমি দীপাবলি চরিত্রটা করছো। তো হ্যাঁ, তো প্রথম শুটটাই তো আমাদের ছিল জলপাইগুড়িতে, পাহাড় থেকে শুরু, তো সবাই মিলে চলে গেলাম, তখন মা বাবা দুজনেই আমার সাথে শুটিং এ যেত আর কি, ওই শুটিংটার সময় চলে গেলাম শুটিং এ। এবং তখন ভেবেছিলাম কি, যে এই তো পড়াশোনা করছি, চলছে, এই করতে করতে একটা অফার এসছে নিজে থেকে, কোনো প্ল্যান তো ওভাবে ছিল না। ঠিক আছে এটা করি, এটা খুব ভালো চরিত্র, দীপাবলি, সমরেশ মজুমদারের এত বড় উপন্যাস, এটা করি, তারপর আবার পড়াশোনা করব বা কিছু, আর ভাবিনি যে তারপরে কি করব। তারপর আমার যেরম চলছিল ওরম চলবে, কিন্তু শুটিং করতে করতে তারপর যখন ফ্লোরে এলাম, মানে কলকাতা স্টুডিওয় শুটিং আরম্ভ হলো, তো তখন আস্তে আস্তে মানে ওই শুটিংটা করতে করতে আমার আরেকটার অফার চলে এলো, সেটা করতে করতে আরেক, মানে তিনটে সাইমালটেনিয়াসলি তখন আমার চলতো একটা মেগা সিরিয়াল তার মধ্যে। তো সেইটা করতে করতে আমি বুঝলাম, এটা তো আমার খুব ভাল লাগছে, মানে আমি পারছিও, সবাই খুব প্রশংসা করছে, একটা নতুন মেয়ে এসছে। আমার মনে আছে সাতকাহনের শর্টের সময় NT1-এ হতো, এবং সেই সময় NT1-এ যে আরো প্রজেক্ট অন্য হচ্ছিল, সেই সব ডিরেক্টররা আসতেন দেখতে শুটিং। এখন আমি বুঝি যে ওখানে একটা ওই রকম রোটে ছিল, যে একটা নতুন বাচ্চা মেয়ে এসছে যে নাকি খুব ভালো কাজ করছে, সবাই দেখতে আসতো যে তাহলে আমার প্রজেক্টে একে নেওয়া যায় কিনা, তো সিন শুট হচ্ছে হয়তো একটু করে, আমি আমি জানতেই পারিনি, আমার তো সব খেয়ালই নেই, ঘুরে বেড়াচ্ছে খেলছি, দেখে হয়তো চলে গেল। আর আমি যেটা বুঝলাম বা আমরা যেটা বুঝলাম, যে এইটা বোধহয় আমার খুব ভালোবাসার ভালো লাগার আর কি, মানে কি হলো বলতো, দুই তরফের একটা প্রেম হয়ে গেল, মানে আমারও একটা ভালোবাসা হয়ে গেল ইন্ডাস্ট্রি বা এই কাজটার প্রতি, ইন্ডাস্ট্রিও আমাকে খুব ভালোবেসে গ্রহণ করলো। তো তো এই সেখান থেকে তারপর চলতে শুরু করলো যাত্রা। তো মানে মানে এত বছরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফিরে দেখো, তো কোন কোন হ্যাঁ, মেমোরিজ গুলো সবার প্রথমে আসে মাথায়? অনেক অনেক অনেক, মানে এত বছরে তো অনেক মেমোরি হয়েছে। প্রথম আমার মনে আছে যেটা বললাম, সাতকাহনের শুটিং এ জলপাইগুড়িতে আমরা শুট করছিলাম, সেখানে একটা সিন ছিল, আমি আমার দুজন বন্ধু, ছেলে বন্ধু, কোথায় বলে নদীতে, পাহাড়ি নদীতে মাছ ধরতে গেছি এরকম কিছু, এবং একটা হাতি ওদের তাড়া করেছে, এটা সিন, এই হাতির আচ্ছা সাথে হাতির মাহুত ছিল। এবার সেই সিনটা শুট করার সময় সেই হাতিটা আমাদের সত্যি সত্যি তাড়া করেছিল, মানে সেই হাতিটা চলার পরে ও আর থামছে না, আমরাও থামতে পারছি না, এবং পড়ে গিয়ে, ছড়ে গিয়ে, হাঁটুতে লেগে, তারপরে সেই অনেক কষ্টে মাউথ সঙ্গে ছিল বলে হাতিটাকে ঘুরিয়ে দিয়ে কি সব করতে হয় আর কি, থামানো যায় না, ঘুরিয়ে দিল এসব করে, হ্যাঁ তারপর আমরা বেঁচেছি আর কি। কিন্তু ওই যে পায়ে কেটে গেল, লেগে গেল, মানে এখন তখন খুব লেগেছিল, হয়তো কাঁদছিলাম বা যাই হোক কষ্ট পেয়েছি, কিন্তু এখন কি কি ভালো লাগে ওইটা ভাবলে, যে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার প্রথম শুটিং। তো এরকম অনেক অনেক ঘটনা আছে, মানে অনেক সিরিয়ালের অনেক ঘটনা আছে। আচ্ছা, চট করে আরো কিছু প্রশ্ন নিয়ে নি। হ্যাঁ, মানে ঠিক আছে, প্রশ্ন মানে আচ্ছা আমি কিন্তু ভাবলাম এই ফোন থেকে আমি একটু প্রশ্ন দেখবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন বলো তো, তুমি ফেসবুকটা খোলো, খুলেছো, ভুলেছি, টয়লেট টাইমে যাও, গেছি।
কে দেখাচ্ছে না তোমাকে? আমাকে দেখাচ্ছে। আচ্ছা তুমি প্রশ্ন দেখো তাহলে, তুমি বলো কি আচ্ছা, প্রশ্ন। তমাল তনিমা ভৌমিক, দিদি গেন্দা হুম, ফুল ডান্সটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রিতিকা, কোয়েশ্চেনটা চলে গেলাম, রিতিকা ঘড়াই তোমাকে খুব ভালো লাগে, তোমার হ্যাঁ অ্যাক্টিং দারুণ। অনিশা থ্যাংক ইউ। দাস, হাই দিদি। কি নাম বললে? শুভ্রাংশু দা, রিতিকা, রিতিকা, তারপর অনিশা, অন্বেষা, অন্বেষা হাই, অনিশা, অনিশা। অনিশা, অনিশা হাই, অনিশা আচ্ছা, শর্মিষ্ঠা শীল, হাই মনামিদি, কেমন আছো? তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, আমি ভালো আছি, তুমিও ভালো থেকো। আচ্ছা, পরমা মাহাতো, দিদি আমার নামটা বলো প্লিজ। পরমা মাহাতো, তোমার নাম বললাম, এগুলোই পাওয়া, তাই তো? একদম তাই। আচ্ছা, অশিস, অশিস তালুকদার, কেমন আছো দিদি? অশিষ, আমি ভালো আছি। আচ্ছা, নেহা মল্লিক, আমি কানেক্ট করতে পারছি না, বাট কিছু কথা বলতে চাই। আমরা আপনার প্রশ্ন দেখতে, মানে কথা দেখতে পেয়েছি, যদি পারেন তো বলুন আর কি। খুব অনেকেই বলছে অ্যাক্টিং কি আপনার? আচ্ছা, এটা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই প্রফেশন। আচ্ছা, জয়শ্রী, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে না, সুরজিৎ রয় গুপ্তা, তোমার অভিনয় দারুণ লাগে। থ্যাংক ইউ সুরজিৎ। আচ্ছা, লকডাউনের এই যে তুমি এতদিন বাড়িতে, বলো যে নিজেকে যেভাবে এঙ্গেজ করে রেখেছো, নিজের নতুন কোনো দিক আবিষ্কার করলে? আমি বলবো নিজের পুরোনো দিক আবার নতুন করে আবিষ্কার করলাম, মানে এই এই যে জিনিসগুলো, এই ক্রিয়েটিভিটি গুলো, এইগুলো অ্যাকচুয়ালি কি হয়েছিল, এগুলো মানে কোথায় যেন হারিয়ে গেছিল ঠিক বলবো না, একটু চাপা পড়ে গেছিল বলতে পারো, তো সেইটাই লকডাউনে আবার বোধহয় আবার একটু বেরিয়ে এসছে আলাদা। আচ্ছা আচ্ছা তুমি কি দিদি, নিজে গান কিছু করো করো প্লিজ। নিজে ডিরেকশন করা? হ্যাঁ, কি বলছো, কি বলছো? বলছি নিজে নিজে কিছু করা, নিজের ডিরেকশনে করা আর কি, হ্যাঁ হ্যাঁ, তা হয়তো আগে ছিল, এখন আবার এই লকডাউনে সময় বেরিয়ে এসছে, ক্রিয়েটিভিটি বলতে পারো বেরিয়ে এসছে। আচ্ছা, এখন তো অনেক পুরোনো মানে সিরিয়াল তোমার টেলিকাস্ট হচ্ছে অনেক হ্যাঁ চ্যানেলে, তো তোমার এতদিনে তো অনেক সিরিয়াল করেছো, তবু যদি আবার রিপিট কোন সিরিয়াল দেখতে চাও, কোনটা তুমি তোমার দেখতে চাইবে? আমি যদি আবার আমার সিরিয়াল দেখতে চাই, অনেক সিরিয়াল যেগুলো আর নেই বোধহয়, আমি তো বললে অনেক সিরিয়ালের নাম বলতে পারি, আমি বিন্নি ধানের খইটা চেয়েছিলাম যে এর মধ্যে আবার যদি টেলিকাস্ট হয় যেটা ইজিভিতে হতো, আমার ভীষণ পছন্দের একটা সিরিয়াল ওটা। তাছাড়া অনেক আগে কিছু সিরিয়াল হতো, যেমন একক দশক শতক বলে তখন ডিডি ওয়ান ছিল, ডিডি ওয়ানে একটা সিরিয়াল হতো, যেটা আমার যেটা থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। অবভিয়াসলি এক আকাশের নিচে এখন হচ্ছে, আমি তো চাইবো একদিন প্রতিদিন হ্যাঁ আবার হোক, আমি চাইবো যে সেই সময় আমি সানাই বলে একটা সিরিয়াল করেছিলাম সেটা আবার হোক, এরকম অনেক অনেক। আর প্লাস তখন না চ্যানেলেই যে মাঝামাঝি সময়ের কথা বলছি, প্রচুর সুন্দর সুন্দর সাহিত্য হতো, হ্যাঁ মানে দেবদাস হতো অনেক, খুব সাহিত্যের সেরা সময় বলে হতো এক সপ্তাহ হ্যাঁ 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 টেলিফিল্মের হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রাইট। সেইগুলো দেখতে আমার খুব ইচ্ছে করে। তার কিছু কিছু সিডি তখন যেমন আমরা সিডি করে রাখতাম, সেই সব সিডি আমার কাছে আছে, কিন্তু সেগুলো যদি আবার কোনোভাবে টেলিফিল্মের মাধ্যমে বা ওয়েব সিরিজের মাধ্যমে টেলিকাস্ট করা সম্ভব হতো, তাহলে আমার ওই সময়কার ওই কাজগুলো আমি বোধহয় দেখতে খুব পছন্দ করতাম। আচ্ছা, সায়ন্তনী চ্যাটার্জি কোয়েশ্চেন করেছে যে দিদি, তুমি নিজেকে ফিট রাখতে কি করো? অ্যাকচুয়ালি নিজেকে ফিট রাখতে অনেক কিছু করব ভাবি, কিন্তু কিছুই করা হয় না, মানে রোজ ভাবি আজকে সকালবেলা উঠে এক্সারসাইজ করব, কিন্তু কোনোদিনই করা হয় না। তবে হ্যাঁ, আমি জানি না, হয়তো খানিকটা ব্লেসড বলতে পারো, আমার আমার খাওয়া দাওয়াটা না একটা একটা মোটামুটি রুটিনের মধ্যে থাকে, মানে আমি খুব খুব হয়তো পছন্দের খাবার, কিন্তু সেটাও হয়তো একটা তার একটা মাপ আছে, পরিমাণ আছে আর কি, তো সেইভাবে খাই। আর খুব হেলদি খাবার আমার পছন্দ, এই এখনই আমি যে চাটা খেলাম এটা হচ্ছে তোমার দারচিনি লবঙ্গ আদা এসব দিয়ে একটা মশালা গ্রিন টি,
এটা এরম নয় যে আমি যে রোগা থাকবো বলে বা স্কিন ভালো থাকবে বলে খাচ্ছি, এটাই আমার পছন্দ, এটা না হলে যেন সন্ধ্যেবেলা ও আমার ভালোই আচ্ছা লাগে না, এরকম মনে হয় আচ্ছা, মানে বুঝেছো তো। এইটা হতে পারে, আর খুশি থাকার চেষ্টা করি, মেন হচ্ছে খুশি থাকো, খুশি থাকলে অবশ্য লোকে বলে মোটা হয়ে যায়, কিন্তু স্কিন খুব ভালো থাকে খুশি থাকে, মন ভালো থাকলে স্কিন ভালো থাকে, তো মন ভালো রাখার চেষ্টা করো। আর আমি খুব ভুলে যাই জানো তো, মানে ধরো আজকে তোমার সাথে আমার খুব ঝগড়া হলো, কাল সকালে তুমি যদি আমাকে একটা ভালো ওয়ার্ড বলো আমি সব ভুলে যাবো, ওই যে গ্রাচটা নিজের ভেতর থেকে বেরিয়ে যায় সেইটা আমার মনে হয় খুব দরকার শরীর মানে হেলদি থাকার জন্য। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তোমার নাচ আর গান, গলা খুব সুন্দর, সুনন্দ মজুমদার, সুনন্দা মজুমদার, আচ্ছা চুমকি দাস, ইউ আচ্ছা আর ভেরি নাইস দিদি, ও আমিও পেয়েছো? পেয়ে গেছি, হ্যাঁ বাহ, একদম। উত্তম আচ্ছা সাহা লিখেছে, গান করো না, গান করব করব করব, এক লাইন হলেও করব। একজন লিখেছে তাল সে তাল মিলার ডান্স ফ্লোর কিভাবে তৈরি করলে আর বৃষ্টি অ্যাম্বিয়েন্সটা কিভাবে তৈরি করলে, গুড কোয়েশ্চেন। ওটা তো কি তোমরা দেখতেই পেয়েছো যে প্রচুর সারি সারি লেগেছে এবং অবভিয়াসলি বৃষ্টিটা তো ক্রিয়েট করতে হয়েছে, ওপর থেকে ফেলতে হয়েছে, যেভাবে শুটিং এ হয় সেরকম ভাবেই তৈরি করার চেষ্টা করা হয়েছে আর কি, তোমাদের ভালো লাগলেই এনাফ সেটাই। একজন জিজ্ঞেস করেছিল, আমি নামটা মিস করে গেছি, তোমার শাড়ি হ্যাঁ কালেকশন খুব ভালো। ও থ্যাংক ইউ সো মাচ, আমি আমার ইনফ্যাক্ট এই বিভিন্ন ধরনের শাড়ি পরতে বা সুন্দর সুন্দর শাড়ি কালেক্ট করতে আমি পছন্দ করি, এটা যে নোটিস করেছো এবং বলেছো আমি খুব খুশি হয়েছি। একজন লিখেছে হাই মনামি তোমার অ্যাক্টিং খুব ভালো, সুকন্যা লিখেছে আর তোমার ডান্স জাস্ট ওয়াও, ইউ আর সো সুইট। সুজয় মজুমদার দিদি, প্লিজ আমাকে ডান্স শেখাবে? কিভাবে শেখাবো বলো, হ্যাঁ তবে ওই যে বললাম একলা চলরে দেখে অনেক লোকজন অনেকেই নাচটা করেছে এবং পোস্ট করেছে, সেরকম যদি তোমরা চাও করতে পারো, ইনফ্যাক্ট আমি আমি চেষ্টা করছি কয়েকদিন পরে আর একটা ভিডিও করার যেটার মধ্যে আমার নাচ নয়, যেটার মধ্যে তোমরা যারা যারা সবাইকে তো যারা আমাকে ট্যাগ করোনি আমি বুঝতে পারিনি বা আমার নামটা দাওনি আমি তো খুঁজে পাচ্ছি না তাদেরকে, যাদেরকে খুঁজে পাবো যারা আমার নাম দিয়েছো বা যাদের খুঁজে পেয়েছি তাদের নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তা সেটাই আমি আমার প্রোফাইলে বা এতে পোস্ট বিভিন্ন এতে পোস্ট করব, তো সেরকম বানাও তোমরা চাইলে ওইভাবে, যদি আর আর তো কোনোভাবে শেখানোর এখন উপায় নেই করো তাহলেই, যদি কিছুটা হয় দেখো, প্রচুর আচ্ছা, গান কিভাবে করো কিভাবে কেন রূপ জানি না, চর্চা করো, একজন এসে কিভাবে রূপ চর্চা করো? শোনো একটা কথা বলি, এটা খুব সিরিয়াস কথা, মজার কথা, সেটা হলো আমি ভেবেছিলাম যখন লকডাউনটা শুরু হলো তখন ভেবেছিলাম যে 1 মাস তো মিনিমাম লকডাউন থাকবে, আমি প্রচুর রূপচর্চা করব, হ্যাঁ প্রত্যেক দিন রূপচর্চা করব, কিছু একটা করব আর কি, কিন্তু তারপর ভাবলাম যে আমার আবার আরেকটা আছে যে রূপচর্চা যেগুলো ধরো বেসন দুধ আর ওই সব গুলে ঠুলে বিভিন্ন যেসব তৈরি হয় বাড়িতে আমি ওইগুলো দিয়েই করতে ভালোবাসি, মাঝে মাঝে যখন পারি ওইগুলো দিয়েই করি, এবার সেইগুলো করলে আমার আবার আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ঠান্ডা লেগে যায়, এবার এখন যদি কোনোভাবে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে হাঁচি হয় কাশি হয় সর্দি হয় আর বুঝতেই পারছো মানে আমার নিজের মাথা খারাপ হয়ে যাবে বাড়ির সব খারাপ হয়ে যাবে, কিন্তু আতঙ্ক করে যাবো, তো সেই জন্য এখন রূপচর্চাটাও করতে পারলাম না গো এই 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 মাসে, বাট হ্যাঁ আমি করলে বাড়িতে কিছু হয় না যে বেসন হয়তো বা বেসন দুধ লেবু হলুদ এইগুলো দিয়ে প্যাক বানিয়ে মা হয়তো বানিয়ে দেয়, তো সেটা দিয়ে মাঝে মাঝে ঘরোয়া ভাবে করার চেষ্টা করি, আমার সবই ঘরোয়া। হ্যাঁ না, এখন তো সত্যিকারের হাঁচি বা একটু কাশি হলেই না একবার চারিদিকটা দেখে নিতে যে কেউ আমার হ্যাঁ দিকে তাকাচ্ছে না তো। মনাবিদি, তোমাকে প্রচুর আমার খুব একটা ভালো গান লাগে। করে দিদি, আচ্ছা কে হ্যাঁ, বলছে, বেশিরভাগই। সেটা হচ্ছে বর্ণালী মণ্ডল কোলে, ইউ আর সো সুইট, বর্ণালী থ্যাংক ইউ, বিন্নিধানের খই থেকে তোমাকে দেখছি, একই আছো। একজন লিখেছে মনামিদি পূর্ণিপুকুর টিমকে কতটা মিস করো, পূর্ণিপুকুর টিমকেও খুব মিস করি, কারণ পূর্ণিপুকুরে যে টিমটা ছিল একজন দুজন বাদ দিয়ে বাকিরা সবাই অ্যাকচুয়ালি ওই হাউস মানে আমি তাদের সাথে অনেক দিন ধরে কাজ করছিলাম, তারা অ্যাকচুয়ালি তার আগে আমি ওই হাউসে বিন্নিধানের খই এবং হিয়ার মাঝে করেছি, তো দুটোতেই মিলিয়ে মিশিয়ে ওখানে যারা ছিলেন তারাই ছিলেন
দুজন বাদ দিয়ে, তো ওদেরকে খুব, ওরা আমরা খুব মজা করতাম আর কি, তো খুব খুব মিস করি ওদেরকে। তোমার ব্ল্যাক শাড়িটা কোথা থেকে নিয়েছো? কদিন আগেই দিয়েছিলে ডান্সের, কিছু একটা চলে গেল ওপরে, যাই হোক, ব্ল্যাক শাড়িটার কথা লিখেছে। হ্যাঁ, ওটা ওটা আমারও খুব ফেভারিট শাড়ি। ওইরকম শাড়ি অ্যাকচুয়ালি আমার দুটো আছে, একটা আমার এক মাসি আমাকে গিফট করেছে পুজোয়, আর একটা আমি কিনেছি, মঙ্গলগিরি ওই শাড়িটার নাম। তোমার দিদিকে জুয়েলারি কালেকশন দিদি আমার, বলো, দিদি আচ্ছা আমার লুকের দিক থেকে, দিদি আমার লুকের দিক থেকে ইন্সপিরেশন। যা, একটুখানি পড়তে পড়তে এত বড় মেসেজ ওপরে চলে গেল। চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার জুয়েলারি কালেকশন আমার পার্সোনাল খুব ফেভারিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুব জুয়েলারির মধ্যে, আমি খুব সিলভার পছন্দ করি, আমি সিলভারই বেশি পরি। শুটিং এ তো এখন ওই গোল্ডেন গয়না সোনা পড়তে হয়, কিন্তু সিলভার আমার খুব ফেভারিট। আমার সিলভারেরই প্রচুর কালেকশন, নোজ পিন বা কানের বা যা গলার চোকার, চোকার আমার খুব পছন্দ। তো আমার আমার পার্সোনালি সিলভার কেউ পড়লে বা আমি, আমার নিজেরও খুব পছন্দ। আচ্ছা, যেহেতু তুমি আপু আমার ইউটিউব, মা অনেক ভালোবাসে, আশা সরকার লিখেছে, আশা তোমার মাকে আমার প্রণাম জানিও। বলো বলো। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে, যেহেতু তুমি ইউটিউব চ্যানেল অলরেডি তোমার খুলেছো, এখন হুম খুব ভালো রিচ হচ্ছে ইভেন, তো হুম পরবর্তীকালে নিজস্ব প্রোডাকশন হাউস খোলার কি কোনোদিন ইচ্ছে আছে? হ্যাঁ, একটু একটু ইচ্ছে তো আছেই, জানি না কতটা সম্ভব হবে। এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ক্যাজুয়ালি খোলা, মানে এটা বেশ অনেকদিন থেকেই আছে, কিন্তু একদম অ্যাক্টিভ ছিলাম না আমি ইউটিউব চ্যানেলটাতে। আমি, তোমরা সবাই জানোই যে আমি খুব বেড়াতে ভালোবাসি, বিভিন্ন ছুটি পেলেই এদিক ওদিক বেড়াতে চলে যাই, তো বেড়াতে গিয়ে আমি প্রচুর ভিডিও করি। তো তখন আমি ভাবলাম যে এই ভিডিওগুলো তাহলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে তাতে পোস্ট করি না, তো তাতে রেসপন্স মোটামুটি ভালোই ভালোই বিভিন্ন জায়গায়, এবং মোটামুটি যখন যেখানে বেড়াতে যেতাম তার ভিডিওটা পোস্ট করতাম। কিন্তু এই লকডাউনে এই একলা চলরে, তারপর গেন্দা ফুল আর এখন তাল, এই তিনটের পরে একটা ইউটিউবে, মানে ইউটিউব, আমার ইউটিউব চ্যানেলের কথা সবাই জেনে গেছে, এবং সবাই জেনে গেছে এবং সবাই খুব ভালোবাসছে, ভালোও বলছে, তো আমি এতে আরো মোটিভেটেড হয়ে গেছি। তো দেখা যাক, তুমি যেটা বললে যে এইগুলো তো আমি নিজেরাই করছি আর কি, এই প্রোডাকশন গুলো বলতে পারো নিজেরাই করছি, তার যা সেট, তার যা এডিটিং সবকিছু। তো যদি টিম বানিয়ে পরে প্রোডাকশন হাউস করা যায়, তাহলে তো নাথিং লাইক ইট। আচ্ছা, তোমার এতগুলো, এতদিনে অনেক ছবি করেছো, ছবিতে অভিনয় করেছো, হুম তোমার হুম করা নিজের মনে হয় যে সেরা চরিত্র বা নিজের প্রিয় চরিত্র যদি আমি তোমায় জিজ্ঞেস করি? একটা বলতে পারবো না গো, আমার অনেক এরকম প্রিয় চরিত্র আছে, তার দুটো মধ্যে একটা তিনটে তো বলো। বললাম, ইরাবতী আমার খুব ফেভারিট, ইরাবতী আমার খুব পছন্দের একটা চরিত্র। মোহর আমার খুব পছন্দের চরিত্র, মানে বিন্নি ধানের কই আমার যে চরিত্রটার নাম ছিল মোহর, ভীষণই ভীষণই। এবং সিরিয়াল যখন শেষ হয়েছে, মোহর মোহর যখন মারা গেছে, তখন আমি নিজেই হাউ হাউ করে কাঁদছি আর কি। যাই হোক, মোহর আমার ভীষণ পছন্দের চরিত্র ছিল। প্লাস আরো অনেক, একদিন প্রতিদিন আমি একটা বর্ষা বলে একটা চরিত্র করতাম, বুড়ি, যে যে তার একটু কমেডি সাইড ছিল আর কি, ওটা আমার ভীষণ ফেভারিট একটা চরিত্র। প্লাস আরো অনেক, প্রতীক্ষা একটু ভালোবাসার বলে ডিডি ওয়ানে একটা হতো, যেটা আমার চরিত্রটার নাম ছিল অনন্যা, ওটা ভীষণ ফেমাস একটা ছিল তখন, ডিডি ওয়ান সবাই দেখতো, সেটা আমার ফেভারিট চরিত্র। আর এছাড়াও এখন তো আর ওইসব হয় না, আমাদের সময় প্রচুর, যে বললাম সাহিত্য আর ছোট গল্প আর সোম থেকে শনি বলে গল্প বা এক মাসের গল্প এরকম হতো, তখন ওয়েব সিরিজ বা ওইসবও ছিল না, প্লাস মেগার সাথে সাথে এগুলো হতো, তো সেখানে আমার অনেক 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 ফেভারিট অনেক চরিত্র আছে আর কি, যেগুলো আমি, আমার মনে হয় যে এখন যদি আবার করতে পারতাম সেগুলো, তাহলে আবার করতাম আমি আর কি, এতই পছন্দ। আর সিনেমায়, সিনেমায় সিনেমাতে বলতে পারো, অবভিয়াসলি বেলা শেষের পিউ তো আমার ভীষণ পছন্দের। আর বেলা শেষের বলে দিই, বেলা শেষের এই 1 তারিখে বেলা শেষের 5 বছর কমপ্লিট হচ্ছে, তো আমরা সবাই সেলিব্রেশন মোডেই আছি, শুরু হয়ে গেছে অলরেডি সেলিব্রেট করা, এবং বেলা শুরুর শুটিংও কমপ্লিট হয়ে গেছে, সেম ইউনিট সেম সবকিছু, সেটাও এখন বোধহয় রিলিজ ডেট একটা ঠিক হয়েছিল, কিন্তু সেটা পিছিয়ে গেছে একটু, তার কারণ এই লকডাউন আর বাদ বাকি সবকিছু বন্ধ সেজন্য। তো বেলা শেষের পিউ আমার ভীষণ পছন্দের একটা চরিত্র। প্লাস
ভূতের ভবিষ্যতে যে ছোট্ট একটা চরিত্র আমি করেছিলাম, অবভিয়াসলি ওটা নাচের জন্যই আমার করা, কিন্তু সেটা খুব মজার ছিল। এবং ওখানে আমাকে ওই হরিয়ানি ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছিল, যতটুকু ডায়লগ ছিল সেটা একটা অন্য এক্সপিরিয়েন্স আর কি। সেটাও বলতে পারো আমার খুব পছন্দের চরিত্র। আর ওই গেমটা তাহলে খেলি, একটা ছোট্ট গেম, কি গেম বলতো, গেমটা কি? গেমটা হচ্ছে মেন ফ্রম টলিউড, ইভেন বলিউড, তোমার জন্য একটু ইজি করার জন্য আমি বললাম ইভেন বলিউড, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, শুধু ওকে টলিউড দিলেই হবে, তার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, কার হেয়ার স্টাইল সব থেকে বেশি পছন্দ তোমার? যখন বলিউড অপশনটা দিয়ে দিয়েছো তখন তো আর কোনো উপায় নেই, শাহরুখ খান। আচ্ছা, তাহলে কি টলিউডে চলে শাহরুখ আসি বলিউডে? করে কিছু নেই, শাহরুখ খানের যে হেয়ারটাই আছে আর কি, সামনেটা, হ্যাঁ সেটাই, হ্যাঁ হ্যাঁ সামনেটা, সেটাই শাহরুখ খান যে সময় এসেছিল আর কি, সে সময় আর কারো ছিল না, একটা অদ্ভুত অন্যরকম ছিল আর কি। তো হ্যাঁ, শাহরুখ খান। এই তুমি আচ্ছা, বলিউড অপশন দিয়ে আমার কাছে ব্যাপারটা ইজি করে দিয়েছো, বলো। তাহলে একটু টাফ করে দেবো। আচ্ছা আচ্ছা, কার জলাইন সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ লাগে? জলাইন এইভাবে তো ভেবে দেখিনি। জলাইন 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 ঋত্বিক রোশন আছে, ভেরি প্রমিনেন্ট। ঋত্বিক, আমার একটু খুব একটু খুব সরু জলাইন খুব যে পছন্দ তা নয়, আমার একটু একটু হালকা ব্রড এরকম জলাইন ভালো লাগে, আমি যেটা ভেবে দেখলাম। আমার জলাইন পছন্দ শাহরুখ খানই বলি, শাহরুখ খানই বলি, শাহরুখ খানের এই স্ট্রাকচারটাই খুব ভালো। আচ্ছা, মানে তার মানে কি তোমার ফেভারিট অ্যাক্টরই কি শাহরুখ খান, মানে প্রিয়? হ্যাঁ 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 হ্যাঁ, ওমনি ছোটবেলা আচ্ছা, থেকে, ছোটবেলায় আমার ঘরে আমি আমি যেখানে আমার বেডরুম ছিল, বেডরুমে এরকম ঘুম থেকে উঠলে এরকম সামনে একটা শাহরুখ খানের দেবদাসের পোস্টার লাগানো থাকতো। আমার মনে আছে আমি যখন শাহরুখ খানের জন্মদিনের সময় ঘুম থেকে উঠেই শাহরুখ খানকে আমি হ্যাপি বার্থডে বলতাম, তো এতটাই ফ্যান আচ্ছা মানে শাহরুখের। আচ্ছা মানে মানে এরকম ফ্যান ফ্যান গার্ল মোমেন্ট কি আরো হয়েছে, মানে ধরো শাহরুখ খানকে সামনে দেখে বা এরকম কোন এক্সাইটমেন্ট, এরকম কোন এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে? সামনে সামনে দেখেছি বলতে, আমাদের তোমার ফিল্ম ফেস্টিভ্যালের সময় সামনাসামনি দেখা হয়েছে, কথা হয়নি তখন। খুব আমার কি হয় বলতো, মানে ধরো যাকে আমি খুব পছন্দ করি, এবার অনেকে হয় না যাকে আমি খুব পছন্দ করি, আমি ঝাঁপিয়ে গিয়ে বললাম যে সেলফি তুলবো, অটোগ্রাফ নেবো, আমি আমি তো দূর থেকে দাঁড়িয়ে হা করে তাকিয়েই থাকবো, মানে আগে দেখে নিই লোকটাকে আর কি, যাকে ভালো লাগে এত। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে কিন্তু কথা হয়নি, তো ওটা একটা আচ্ছা, আমার জন্য ফ্যান গার্ল মোমেন্ট ছিল বলতে পারো। ফ্যান গার্ল মোমেন্ট। আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা, কোয়েশ্চেন তো কত, বলো বলো। কার ডান্সিং স্কিল দেখে তুমি ইমপ্রেস? ডান্সিং স্কিল দেখে ইমপ্রেসড, দেখো আমার যদি, এটা শুধু ছেলেদের কথাই বলতে হবে তাই না, মেন হ্যাঁ, মেন হল মেন মেন, তো, হ্যাঁ ওকে। ঋত্বিক রোশন, ঋত্বিক রোশনের একটা অদ্ভুত ব্যাপার আছে, ঋত্বিক রোশন যাই করুক নাচের ক্ষেত্রে সব সময় সবার থেকে আলাদা, ওর একটা আলাদাই সোয়াগ আছে, তো সেটা বলতে পারো। শাহিদ কাপুর, শাহিদ কাপুরের নাচ আমার খুব ভালো লাগে। রণবীর সিং, আচ্ছা আচ্ছা, টলিউডের কারোর নাম বলো। আমার দেবেন্দ্রনাথ ভালো লাগে, দেবেন্দ্রনাথ ভালো লাগে। আচ্ছা, অঙ্কুশ এবার খুব ভালো নাচে, অঙ্কুশ খুব ভালো নাচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, এবার কিন্তু টলিউড থেকে একটা আনসার দিতেই হবে। আচ্ছা, আচ্ছা দিলাম, কার সেন্স অফ হিউমার তোমাকে সব থেকে বেশি মুগ্ধ করে, সেন্স অফ হিউমার? সেন্স অফ হিউমার শাহরুখ খান, উইট উইট শাহরুখ খান, এটাই তুমি এসো না, কারণ ওখানেই থাকো, হ্যাঁ, দ্যাট শাহরুখ ইজ ট্রু, শাহরুখ দ্যাট ইজ ট্রু, শাহরুখ খান, রাইট। শাহরুখ আচ্ছা, খান। কার ড্রেস সেন্স, কার ড্রেস সেন্স প্রচন্ড ভালো লাগে তোমার? ড্রেস সেন্স তো মেয়েদের কথা বললে আমার হয়তো বলতে সুবিধে হতো,
ছেলেদের জিদ্দা, জিদ্দা ড্রেস সেন্স খুব ভালো। প্রিয় অভিনেত্রী কে তোমার? আমার প্রিয় অভিনেত্রী, অনেক প্রিয় অভিনেত্রী আছে, তার মধ্যে বলতে পারো সুচিত্রা সেনকে আমার খুব পছন্দ, আমাদের সাবুদিকে আমার খুব পছন্দ, সাবিত্রী চ্যাটার্জি, আমরা একসাথে অনেক কাজ করেছি। তারপরে যদি আমরা বলিউডে চলে যাই, আচ্ছা একটা কথা বলা হয়নি, নাচের কথা, অবশ্য তুমি ছেলেদেরই কথা বলছো, মাধুরী দীক্ষিত আমার অল টাইম ফেভারিট, মানে ইনফ্যাক্ট বলতে পারো ছোটবেলাতে যে আমি, হ্যাঁ মানে আমি তো নাচ শিখেছি, আমি যেটা শিখেছি সেটা ক্লাসিক্যাল, কিন্তু এই যে ফিল্মি নাচ বা এক্সপ্রেশনস এ দেওয়া নাচের সময়, এইগুলো না আমি মাধুরী দীক্ষিতকে দেখে শিখেছি, এটা একদম ও সত্যি কথা। হ্যাঁ আমি খুব ফলো করতাম খুব ছোটবেলা থেকে আর কি, তো মাধুরী দীক্ষিত বলতে পারো আমার অল টাইম ফেভারিট অভিনেত্রী এবং ডান্সার। আচ্ছা, মানে তোমার বলতে পারো যদি অভিনয়ের জীবনে যদি জিজ্ঞেস করি যে তাহলে ইন্সপিরেশন কে, মাধুরী দীক্ষিতের নাম বলাই যেতে পারে, তাই তো? মাধুরী দীক্ষিতের নাম বলাই যেতে পারে, যদি অভিনয় এবং নাচ দুটো মিলিয়ে বলো তাহলে মাধুরী দীক্ষিত বলাই যায়। মাধুরী দীক্ষিত বল। আর তোমার এরকম কোন ড্রিম ডিরেক্টর আছে যার সঙ্গে প্রচন্ড ইচ্ছে কাজ করার? সঞ্জয় লীলা বনশালী, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, সহেলি ভুঁইয়া প্রশ্ন বলেছে, তোমাকে আর সাহিত্যাকে একসাথে জাস্ট দারুণ লাগে, লাভ ইউ বোথ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সুস্মিতা নন্দী, ও দিদি কেমন আছো? তুমি আমার মেসেজ পড়ছো না, তোমার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, ইরাবতী ঠিক কথা কোনোদিন মিস করি না। সুস্মিতা নন্দী, সুস্মিতা বললো না? সুস্মিতা, আমি বুঝতেই পারছি না গো, সব লেখাগুলো খুব এত তাড়াতাড়ি, মেসেজগুলো, তাড়াতাড়ি! হ্যাঁ। তারপর আমরা একটা গেম খেলছিলাম, বুঝতে পারিনি, আমি ভালো আছি। থ্যাংক ইউ ইরাবতী চুপ কথা দেখার জন্য। আচ্ছা, বর্ষা চক্রবর্তী আমাকে রিপ্লাই দিলে ভালো হয়। আচ্ছা, বর্ষা চক্রবর্তী, রিপ্লাই দেওয়ার তো কিছু নেই, বর্ষা চক্রবর্তী, হাই। বর্ষা বর্ষা হচ্ছে বাইরে। আচ্ছা, ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা সিনথিয়া, তোমার হেয়ার গুলো অনেক নাইস। থ্যাংক ইউ, কি নাম বললে? সিনথিয়া, সিনথিয়া, থ্যাংক ইউ সিনথিয়া। মনীষা চক্রবর্তী, একবার হাই বলো দিদি প্লিজ। হাই মনীষা, বর্ণালী, বর্ণালীর কমেন্ট আগেও আমরা পড়েছি, আরেকবার আরেকটা কমেন্ট পড়েছে, সত্যি মনামি দি, তোমার ইরাবতীর চুপ কথা সিরিয়াল খুব ভালো লাগে, এখন খুব মিস করছি, তোমার সবকিছু ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সহেলি ভাওয়াল কোয়েশ্চেন করেছে, সঞ্জয় লীলা বানশালীর কোন চরিত্র করতে চাও? সঞ্জয় লীলা বানশালীর কোন চরিত্র? না, সঞ্জয় লীলা বানশালীর সাথে নতুন একটা সিনেমা করতে চাই, একটা অন্য চরিত্র। আর এমনি করতে চাও তাহলে সঞ্জয় লীলা বানশালীর সব ছবি, ওই তোমার হাম দিল দে চুকে সানাম থেকে শুরু করে এখন অব্দি, লাস্ট অব্দি, সব কটা ছবিরই যে মহিলা চরিত্র আছে, যে মেন প্রোটাগনিস্ট আছে, সবগুলোই আমার খুব পছন্দের। তো কিন্তু আমি কাজ করতে চাই হচ্ছে নতুন ভাবে। আচ্ছা, এত ফ্যানেদের মেসেজ তো পাচ্ছ, যদি এরকম জিজ্ঞেস করি যে মানে তোমার কোন ফ্যানের সঙ্গে মিট করার কোন মেমোরি যদি শেয়ার করো, যে মানে দ্যাট ওয়াজ রিলি রিলি, মানে সেটা হতে পারে খুব মেমোরেবল, সেটা এনিথিং। আমার তো কিছু মনে থাকে না, সত্যি আমার কিছু মনে থাকে না। একটা বলতে পারি, আমার এই লাস্ট জন্মদিনে, এই বছরের জন্মদিনে স্টুডিওতে একজন ভদ্রমহিলা এসেছিলেন, আমি নামটা এখন মনে করতে পারছি না, একজন ফ্যান আমার। সেদিন আমি আমার স্টুডিওতে আমার হাফ ডে দেওয়া ছিল আর কি, 4টে পর্যন্ত শুটিং করে আমি চলে আসবো, বিকজ আমার জন্মদিন ছিল সেদিন, তো সকালবেলা ওখানে কেক কাটা হয়েছিল, তারপরে বাড়িতে এসে অন্য সেলিব্রেশন। তো ওই ভদ্রমহিলা সকালবেলা বোধহয় 8টা 9টার সময় গিয়ে পৌঁছেছেন, আমি জানতেও পারিনি, আমার কাছে খবর যায়নি, ফ্লোরের ভেতর শুটিং করছিলাম, যেহেতু আমাকে ছাড়তে হবে, খুব তাড়াহুড়ো ছিল। তো উনি সেই 4টে অব্দি বসে থেকেছেন আমার সঙ্গে দেখা করবেন বলে, আমাকে একটা বুকে দেবেন বলে, তো বাহ, বুকে কার্ড দেবেন বলে।
তো এটা একটা ফ্যান মোমেন্ট ছিল, খুব ভালো আমি বলতে পারি, রিসেন্টলি হয়েছে বলে আমার মনে আছে। এটা এই জন্মদিনে, এই 20 তারিখে হয়েছে, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমার তোমার বার্থডে কবে? আমার বার্থডে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। আচ্ছা, আর যদি জিজ্ঞেস করি, যেহেতু অডিয়েন্স কন্ট্যাক্ট বেশি হয় তোমার, ধরো শোতে গেলে, তো সেই হ্যাঁ, লাইভ শো করার অভিজ্ঞতা যদি কিছু বলতে। লাইভ শো করা, লাইভ শো এর ব্যাপারটা একদম আলাদা। মানে লাইভ শো অ্যাকচুয়ালি আমি, এটা আমার কাছে খুব একটা নতুন কিছু না। আমি তোমাকে বললাম যে আমি তো ছোটবেলা থেকে নাচ করি এবং ডান্স, অনেক প্রোগ্রামও করেছি। আমার মনে আছে বসিরহাটে কিছু অনুষ্ঠান হলেই, 25শে বৈশাখ হোক, 1লা বৈশাখ হোক, বা যে কোনো অকেশন হলেই আমার নাচ তো থাকবেই এরকম। তো সেইটা আমার কাছে খুব একটা নতুন কিছু নয়। আমি নাটকও করেছি। এইটার, ওইটার আর এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখন যখন শো তে যাই কোনো, তখন সবাই আমাকে একটু অন্যভাবে দেখে আর কি, যেহেতু তারা অনেকে ওখানে আমার ফলোয়ার আছে, অনেক ফ্যানস আছে, তো তারা একটু আলাদা রকম ভাবেই দেখে, তো সেই ফিলিংটা আলাদা হয়। আদারওয়াইজ লাইভ পারফর্ম করতে, মানে স্টেজ ব্যাপারটাই আমার খুব পছন্দের। আমাকে যদি বলো যে কোনো জায়গায় কোনো কিছুতে, কোনো নাটকে বা কোনো নাচের অনুষ্ঠান হচ্ছে, তাতে তুমি নাচবে না বা স্টেজের মধ্যে কিছু পারফর্ম করবে না, ব্যাক স্টেজে কাজ করবে, তাও আমি করবো। কারণ এই ব্যাক স্টেজ আর স্টেজ, এই ব্যাপারটা আমার মানে ছোটবেলা থেকে এত পছন্দের না, মানে ব্যাক স্টেজে যে জিনিসটা হতে থাকে সারাক্ষণ, হুড়োউড়ি, দৌড়াদৌড়ি, এটা আই হ্যাঁ হ্যাঁ, লাভ, আমি, আমার খুব পছন্দের। তো ওই জন্য স্টেজ, লাইভ পারফরমেন্স এবং দর্শকের সাথে ইন্টারাক্ট করা সামনাসামনি, এটা আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট আমি আরেকটা কথা বলে দিই, এটা আমার অনেক মানে যারা ফলো করে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে, তাদেরকে বলি, তারা অনেক সময় আমাকে বলে, দিদি তুমি লাইভে আসো না কেন? আমি আজ পর্যন্ত কোনোদিন নিজের প্রোফাইল থেকে লাইভে আসিনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে, কারোর সাথেই এসছি। তো বা তুমি মেসেজ করলে উত্তর দাও না কেন, মানে মেসেজে হয়তো মেসেজ করলো বা কিছু, আমি খুব একটা না, মানে কি বলবো তোমাকে, আমি হোয়াটসঅ্যাপেও আমি খুব একটা লিখে গল্প করতে একদম পছন্দ করি না। মানে ধরো আমাদের হোয়াটসঅ্যাপে তো অনেক গ্রুপ থাকে, তো ওরকম বিভিন্ন গ্রুপ আছে আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন বন্ধু বান্ধবের, এবং সবাই জানে, যারা এই লাইভটা দেখবে তারা জানবে আমি সবচেয়ে কম অ্যাক্টিভ তার মধ্যে। হয়তো কোনো দরকারি জিনিস গিয়ে বলে বেরিয়ে চলে এলাম আর কি, আমি একদম ওই লিখে লিখে গল্প করায় বিশ্বাসী নই। তো সেই জন্য আমার ওই লাইভ পারফরমেন্স করা স্টেজে এবং সামনাসামনি ইন্টারাক্ট করা চোখের দিকে তাকিয়ে, ওটা আমার আমার বেশি পছন্দের, তো আমি খুব আচ্ছা, মজা পাই আর কি। সামনেই তো 25শে বৈশাখ আসছে, হ্যাঁ আচ্ছা 25শে বৈশাখের মেমোরি বলো না, যেহেতু তুমি এত ছোট থেকে পারফর্ম করতে এভরিথিং, তো সেই একটা 25শে বৈশাখের মেমোরি কিছু আছে? 25শে বৈশাখের আলাদা করে কোনো মেমোরি বলবো না, 25শে বৈশাখে প্রত্যেক বছর আমার কোনো পারফরমেন্স থাকতো, এবং এরকম হতো যে 25শে বৈশাখে আমাদের ওখানে এরকম হয় যে রাস্তায় র্যালি বেরোয়, এবং সবাই সামনে একটা, তোমার সামনে একটা গাড়িতে সবাই গান গাইতে গাইতে বা আবৃত্তি করতে করতে যায় আর কি, এর পেছনে, আর পেছনে হাঁটতে হাঁটতে অনেক মানুষ যায়, হয়তো কেউ নাচছে বা যার যার যা পারফরমেন্স দেওয়া আছে। তো আমার প্রত্যেকবার এরকম হয় যে ওই ওই র্যালিটাতে সারা বসিরহাট ঘুরলাম, ঘুরে আমাদের ওখানে একটা রবীন্দ্র ভবন আছে, সেই রবীন্দ্র ভবনে র্যালিটা শেষ হয় এবং সেখানে আবার পারফরমেন্স হয়। তো আমার 25শে বৈশাখ গুলো কাটতো ওরকম, ভোর 6টায় উঠে পড়তাম, দিয়ে র্যালিতে বেরিয়ে পড়তাম, রবীন্দ্র পুরো র্যালিতে পুরো বসিরহাট ঘুরে, তারপর রবীন্দ্র ভবনে যেতাম এবং রবীন্দ্র ভবনে গিয়ে সেখানে আমার ডান্স পারফরমেন্স থাকতো। এবং শুধু আমার থাকতো না, আমাদের বাড়িতে তো একটা, আমি বললাম আমার স্কুল ছিল যেখানে আচ্ছা নাচ শেখানো, পুরো টিমেরও থাকতো আর কি, সেখানে সবাইকে হেল্প করা বা এই শাড়ি পরা, মানে আমার ওই ওই জিনিসটাই খুব পছন্দ, এই যে কাউকে সাজিয়ে দেবো বা মেকআপ করিয়ে দেব বা শাড়িটা সুন্দর করে গুছিয়ে দেবো, তুই এইভাবে করবি না ওইভাবে কর, এই এই সব জিনিসগুলোই খুব পছন্দের। তো 25শে বৈশাখ আমার প্রত্যেকবার ওরকম ভাবে কেটেছে, এবং যদি এরকমও হয়েছে যে আমরা কোনোবার বাড়িতে কাটিয়েছি, তাহলেও এরকম হয়েছে যে বাড়িতে সবাই মিলে, বাড়ির গুরুজনেরা এবং ছোটরা যারা আছি, সবাই একসাথে বসে কোনো অনুষ্ঠান করা, যে গান গাইতে পারে গান করবে, যে আবৃত্তি করতে পারে আবৃত্তি করবে, এরকমই, যে নাচতে পারে সে নাচ করবে। তো প্রত্যেকবার 25শে বৈশাখ ওইভাবেই কেটেছে বলতে পারো, এবং তার মধ্যে এরকম থাকতো যে 25শে বৈশাখে ওই যে র্যালিটা এবং ওই রবীন্দ্র ভবনের সামনে যাওয়াটা হতো, তার মধ্যে প্রচুর থাকতো যে এখানে
এই ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে ওই ছেলে দাঁড়িয়ে আছে, এসবও প্রচুর হতো, মানে তারা ঝাড়ি মারছে আর কি, আমি মারছি না, কুইন আমি কিছু কোনো দিকে তাকাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি যে চারদিকে সবাই দাঁড়িয়ে আছে, ওটাও আমি খুব এনজয় করতাম। আচ্ছা, একজন প্রশ্ন করেছিল মৌদীপ বলে, লিপস্টিক না কাজল? লিপস্টিক না কাজল? কাজল। আচ্ছা, দেবযানী কুণ্ডু জিজ্ঞেস করছে যে তুমি কার কাছে নাচ শিখলে? আমার প্রথম যে গুরু তার নাম ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী হালদার মানে আমাদের দিদি ইন্দ্রাণী হালদার নন, ওনার নাম, ওই টিচারের নামও ইন্দ্রাণী হালদার। আচ্ছা, একটু আগেই তুমি বলছিলে না যে তাহলে তাহলে ছোটবেলা থেকে বাড়ির লোকেরা কি স্ট্রিক্ট ছিল? মানে ধরো অনেক রকম অ্যাটেনশন তো একটু অ্যাডোলেসেন্ট পিরিয়ড হলে অনেক রকম অ্যাটেনশন পাওয়া যায়, বাড়ির লোকরা কি স্ট্রিক্ট ছিল নাকি না খুব মা বাবার সাথে তুমি বরাবরই খুব ফ্রেন্ডলি ছিলে? না, বাড়ির লোক মানে মা বাবা একদমই স্ট্রিক্ট ছিল না গো, আমার বাবাই, বাবারই তো বললাম নাটকের দল এবং ওই হ্যাঁ স্কুলটা হ্যাঁ অ্যারেঞ্জ হ্যাঁ করার করতো, হ্যাঁ তো বাবা হ্যাঁ সারাদিন ঘুরে ঘুরে বেড়াতো আর কি। আমাদের বসিরহাটে একটা বুক ফেয়ার, প্রথম যে বই মেলা শুরু হয়েছিল সেটার বলা হতো বাবার ব্র্যান্ড চাইল্ড আর কি, মানে বসিরহাটে যে হতে পারে তখন কেউ ভাবতেই পারতো না, তো বাবা ওটা অর্গানাইজ করে, শুধু এটাই নয়, তারপর যোগ ব্যায়ামের বিভিন্ন তোমার ডিস্ট্রিক্ট কম্পিটিশন, আমি একবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নও হয়েছে, আমার কাছে একটা গোল্ড মেডেল আছে যোগ ব্যায়ামের, তো এইসবই সারাক্ষণ হতো আর কি, আর বাবা সারাক্ষণ এইসবের মধ্যেই বিজি থাকতো, তো সুতরাং আর আমিও এইসব খুব ভালোবাসতাম, সুতরাং ওই দিক থেকে কোনো কোনোভাবেই কেউ স্ট্রিক্ট ছিল না। আমার মাও আমাকে নাচে হেল্প করতো, মা যত রকম ভাবে সাহায্য করা যায় করতো, মানে আমি বলবো যে আমার থেকে আমার বাবা মায়ের উৎসাহই বেশি ছিল ছোটবেলায় বলতে পারো, তো সেটাই, আমি ওই জিনিসটা কোনোদিন দেখিনি। আচ্ছা, একটা একজন ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছে, আমি নামটা জাস্ট ক্রস করে গেল, সেটা হচ্ছে যে তোমাকে মানে তোমার কোনোদিন বয়স বাড়বে না, তোমাকে এখনই তুমি যাও, মানে এবার তুমি এবং অনিল কাপুর, সঙ্গে অনিল কাপুরের নামটাও জুড়েছে আর কি। না বাড়লে ভালো, আচ্ছা হ্যাঁ, না বাড়লেই ভালো, মানে ইটস এ ব্লেসিং যাকে বলে। ব্লেসিং ব্লেসিং। আচ্ছা, রূপা কমেন্ট করেছে, লাভ ইউ মনামি আপু, আই এম ফ্রম বাংলাদেশ। হ্যালো রূপা, সুস্মিতা নন্দী তোমার কমেন্ট স্টাইল করেছে, খুব ভালো লাগে, তোমার, হ্যাঁ হ্যাঁ, তোমার স্টাইল আমার খুব ভালো লাগে, তোমার বিহেভিয়ার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি দি, তোমাকে একবার কাছের থেকে দেখার খুব ইচ্ছে, বুঝলাম, দেখা হলে আমারও ভালো লাগবে। আচ্ছা, মৌদীপ নন্দী আর কমেন্ট করেছে, আচ্ছা সঞ্জয় লীলা বানশালী তো বললে, বাট কো অ্যাক্টর কাকে চাও? ওইটা আমি চন্দ্রশিলের উপরেই ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, একজন কমেন্ট করেছে, দেবদাস 2 হলে আমি চাই তুমি যদি করো। আমিও চাই, আমি যদি করি, আমি ডেফিনেটলি, আমিও চাই আমি যদি করি। মৌমিতা দাস, মনামিদি সত্যি তোমাকে হেব্বি লাগে, আর আমাদের বাড়িতে সবাই তোমাকে পছন্দ করে, প্লিজ কমেন্টটা পড়ো, পড়লাম, মানে তুমিও থ্যাংক ইউ, পড়ো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বিপ্লব পাল, দিদি আমি তোমার একজন খুব বড় ফ্যান ফ্রম বাংলাদেশ, আমি তোমার সাথে মিট করতে চাই। বিপ্লব পাল, নিশ্চয়ই কোনো না কোনো দিন ইচ্ছে যখন আছে তোমার, তাহলে কোনো না কোনো দিন নিশ্চয়ই কোথাও দেখা হয়ে যাবে। অবশ্যই। আচ্ছা, সমর্পিতা চক্রবর্তী, তোমাকে রোজ দেখি, ডান্স নয় পিকচার্স, ইউ আর মাই ক্রাশ, আমার কমেন্টটা পড়ো দি, সমর্পিতা চক্রবর্তী। সমর্পিতা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ক্রাশ কে ছিল মনে নেই? শাহরুখ খান, ও, শাহরুখ খান। আচ্ছা, মানে তুমি ডাই হার্ট ফ্যান যাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, ওই যে বললাম না পোস্টার লাগানো থাকতো, উঠে আচ্ছা কথা বলতাম। আচ্ছা, হ্যালো মনামিদি, প্রীতম লস্কর বলেছে। আচ্ছা, রিমি ইন্দু, হাই মনামি, আমি আর আমার মেয়ে মন্টু তোমার অনেক বড় ফ্যান, তুমি খুব সুন্দর দেখতে, তুমি মাধুরী দীক্ষিতকে ফলো করে ডান্স করো, আর আমার মেয়ে তোমাকে ফলো করে ডান্স করে, আর তার সাথে আমিও। থ্যাংক ইউ সো মাচ, এই যে এইটার কথাই বলতে বলতে চাইছিলাম আর কি, একটু যদি কাউকে ইন্সপায়ার করে থাকতে পারি আর কি, তাহলেই আমার নিজেরই খুব মোটিভেটেড লাগে। থ্যাংক ইউ।
তোমার সামনে মানে ধরো অভিনয় নাচ সবই চলছে, থিয়েটারের কোনো প্ল্যান আছে? থিয়েটারের প্ল্যান এই মুহূর্তে নেই, থিয়েটারের প্ল্যানটা এই মুহূর্তে নেই। বেশ অনেকজন আমার অনেক বন্ধু বান্ধব থিয়েটারের সাথে যুক্ত আছেন, তারা মাঝে মধ্যে বলেনও, বাট এই মুহূর্তে তো আমার কোনো প্ল্যান নেই। আচ্ছা আচ্ছা, আর কটা প্রশ্ন নেব, তারপর আড্ডাটা শেষের দিকে যাব এবং শেষ ওকে করব ওকে যেটা তোমার গান দিয়ে, ঠিক আছে? ওকে চলো। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন করে নিচ্ছি আমি আমার তরফ থেকে, সেটা হচ্ছে যেহেতু তুমি শাহরুখ খানের কথা বলছো, আচ্ছা আমির খান সালমান খানকে কেমন লাগে? ভালো লাগে আরো যারা আমির খান খান আছে, সাইফ আলী খান, সব। সালমান খানকে ইদানিং মানে লাস্ট 5-6 বছর আমার বেশ ভালো লাগে। আমির খানকে বরাবরই ভালো লাগে। সাইফ আলী খানকে তো খুবই ভালো লাগে। সবাইকেই ভালো লাগে, বাট ওই আলাদা যে বলতে পারো যে ফ্যান আমি যার, সেটা শাহরুখ খানের। শুধু শাহরুখ খানের, শাহরুখ খান। সেটা স্ক্রিন প্রেজেন্স বা আর বাদ বাকি নিয়ে নয়, শাহরুখ খানের কথা বলা, শাহরুখ খানের বিট, সবকিছু মিলিয়ে আর কি শাহরুখ খানের ফ্যান। আচ্ছা, আর কতগুলো কোয়েশ্চেন আমার এখান থেকে কোনোভাবে চলে গেল বিষয়টা। আমি দেখছি, দাঁড়াও। একজন লিখেছে দিওয়ালি না হোলি, এটা আমি দেখলাম। হ্যাঁ, ওটা লিখেছেন, ওনাকে আমি চিনি, সোমা, সোমাদি। দিওয়ালি না হোলি, দুটোই 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 দুটোই। নেহা মল্লিক, তুমি খুব সুন্দর ডান্স করো। থ্যাংক ইউ নেহা। শ্রাবন্তী মণ্ডল, কি হলো এতবার বললাম, একবার প্লিজ ইরাবতী আর আকাশ ডার্লিং এর কথা, প্লিজ 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 প্লিজ। আচ্ছা মানে শ্রাবন্তীর কথা মনে হয় বলতে হবে, হাই বলতে হবে মোস্ট প্রবাবলি, যেটা মনে হচ্ছে। হাই শ্রাবন্তী, মুক্তাও হাই শ্রাবন্তী, হাই। মুক্তাও তাই বলছে। আচ্ছা, ঈপ্সিতা দেব জিজ্ঞেস করছে, ইরাবতীতে তোমার ফেভারিট সিন কোনটা? হীরাবতীতে আমার ফেভারিট সিন অনেক আছে, অনেক অনেক অনেক। কোনটা ছেড়ে কোনটা বলি বলো তো? অনেক আমার 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 পছন্দের অনেক সিন আছে। ইনফ্যাক্ট আমার যে একদম প্রথমে যে বৃষ্টির যে সিনটা ছিল, যে বৃষ্টি, ওরা যারা দেখে তারা জানবে হ্যাঁ হ্যাঁ যে বৃষ্টির মধ্যে আকাশীরা দেখা হচ্ছিল, দেখা হয়েছিল যে সিনটা, সেই সিনটাই তো কি সুন্দর। এবং তারপরে ওই বাড়ি বাস এসে স্ট্যান্ডে যেটা, তো বাস স্ট্যান্ডে, এক্স্যাক্টলি। এবং তারপরে বাড়ি এসে ঠাম্মির সাথে একটা, ঠাম্মির সাথে ঠাম্মি পিয়ালি এবং ডাম্পুকে নিয়ে একটা সিন ছিল, ডাম্পু রাস্তায় পড়ে গেছে, এবং সেই সিনটা আমি থেকে আমি সত্যি সত্যি কেঁদে ফেলেছিলাম আর কি। তো ওটাও আমার ভীষণ ফেভারিট একটা সিন। তারপরে খুব সুন্দর সুন্দর সিন হতো ইরাবতীতে, তিন বোনের অনেক সুন্দর সুন্দর সিন হয়েছে আমাদের, তিন বোন এবং ভাই, খুব ভালো ভালো, প্রত্যেক হাত কোনটা ছেড়ে কোনটা বউ আর কি। তো অনেক সিন আছে এরকম ইরাবতী যেগুলো আমার খুব ফেভারিট। রিসেন্টলি বলতে পারি যে আরুষি আর ইরাবতীর যে প্রথম দেখা হলো, মানে ইরাবতীর মেয়ে আরুষি, ওদের ওই দেখা হওয়ার সিনটা আমার আমার খুব ভালো লেগেছে। খুব ভালো এডিট, খুব ভালো গান, সবকিছু খুব ভালো ছিল। ওইটা আমার ভীষণ পছন্দের, ইদানিং কালের ভীষণ পছন্দের একটা সিন। আচ্ছা, সুস্মিতা প্রশ্ন করেছে, নিউ ইয়ার না নববর্ষ? দুটোই দুটোই, নববর্ষের একটা অন্যরকম ফিলিং আর নিউ ইয়ারের একটা অন্যরকম ফিল, তো দুটোই দুটোই পছন্দ। ঈশানী খাড়া, কেমন আছো দি? ভালো আছি ঈশানী। পায়েল চৌধুরী, ডেলি স্কিন কেয়ার রুটিন বলো তোমার দিদি। আমার স্কিন কেয়ার রুটিন আলাদা করে কিছুই স্কিন কেয়ার করি না, যদি কখনো সময় পাই তাহলে ওই যে বললাম বাড়িতে বিভিন্ন, সবই জানবে তোমরা, তোমাদের মায়েরা ঠাকুমারা হয়তো জানবে, বাড়িতে বিভিন্ন রকম প্যাক বানানো যায়, তো সেইগুলো একটু মাঝে মাঝে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর আমার স্কিন এমনিতেই খুব ভালো, ব্লেসড, কারণ আমার মায়ের খুব ভালো স্কিন, তো সেই জন্যই হয়তো ভালো স্কিন। আর চেষ্টা করি একটু হাসি খুশি থাকার আর কি, তাহলে স্কিন ভালো থাকে। আচ্ছা, উত্তম সাহা কমেন্ট করেছে, দিদি এটা আমার বাবার ফোন, আমার নাম নন্দিনী সাহা, প্লিজ বলো না আমাকে হাই। নন্দিনী, হাই। আচ্ছা, এবার বোধহয় আমরা শেষের দিকে চলে এসেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অলমোস্ট শেষের দিকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, পূজা আচার্য প্রশ্ন করছে যে লকডাউন উঠলে সবার প্রথম কি করবে? লকডাউন উঠলে আমাদের সবাইকে, সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে কাজে যেতে হবে, যে যা কাজ করে,
যেতেই হবে, না হলে আমাদের সব টেলিকাস্ট আটকে গেছে। তো লকডাউন উঠলেই সবার প্রথমে শুটিং করতে যাব। আচ্ছা জয়শ্রী মজুমদার দিদি, আমি বসিরহাটে, বসিরহাট থেকে বলছি, আমার তোমাকে খুব হ্যাঁ, খুব খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রচুর মানুষ হাই বলেছে। সবাইকে আলাদা করে আর সবাইকে কিছু তো বলতে পারছি না, হ্যাঁ তো সবাইকে বললাম হাই আমার সাথে, আমাদের সাথে এখানে থাকার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই অবশ্যই বাড়িতে থেকো, মানে এই সময়টা আমাদের খুব ডিফিকাল্ট একটা সময় যাচ্ছে, তো বাড়িতে থাকতে হবে এবং তারপর আমরা লকডাউন থেকে যখন মুক্তি পাবো তখন আবার যা যা কাজ করার করতে শুরু করবো। তা আমরা শেষ করব তোমার গান দিয়ে। শেষ করি, আচ্ছা বলছি, আমাকে তো একজন বললো ওই ইরাবতী চুপ কথার গানটা গাওয়ার জন্য, কিন্তু আমি একটা ওই লাইনটা, ওই গানটা আমি এক লাইন গেয়ে দেবো, কিন্তু তার আগে আমি একটা গান গাইছি যেটা আমি কদিন ধরে, আমি এখন তো প্রচুর সিনেমা আর ওয়েব সিরিজ দেখছি, তো মানি হাইস্ট টা আমি দেখলাম শেষ করলাম, এবং মানি হাইস্ট থেকে আমি বেরোতেই পারছি না আর কি, তারপরে আর জন্য কিছু দেখতে ভালোই লাগছে না। তো মানি হাইস্ট একটা গান আছে, একটা ইটালিয়ান ফোক যেটা খুব ফেমাস হয়েছে, এবং যেটা যেটার মানে হচ্ছে, মানে যেটা হচ্ছে সিম্বল রেজিস্টেন্স আর ফ্রিডমের, যে দুটো জিনিস আমাদের এখন সবচেয়ে বেশি দরকার আমাদের জীবনে। তো সেই গানটা আমি একবার গাইছি, তোমাকে আমার সাথে একটা লাইন আছে গলা মেলাতে হবে। একটা হচ্ছে বেলা চাও বেলা চাও বেলা চাও চাও চাও, একটু গানি এক লাইন। আচ্ছা, ও পার্টিজানো পড়তামি ভিয়া, গাও বেলা চাও বেলা চাও বেলা চাও 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 পার্টিজানো পড়তামি ভিয়া, মি সেন্তো দি মারি এসে মুয়ায়ো দা পার্টিজানো, ও বেলা চাও বেলা চাও বেলা চাও 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 এসে মুয়ায়ো দা পার্টিজানো, তুমি দেবী সে পেলি। তো এটা আমার এখন সারাক্ষণ বাড়িতে বেলা চাও বেলা চাও করেই যাচ্ছি, তো এই গানটা আমার এখন খুব ফেভারিট, ওই জন্য তোমাদের শোনালাম গাইলাম। আর যে একটা রিকোয়েস্ট এসেছিল ওই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি, যেটা ইরাবতী চুপ কথায় ইউজ হয়। মিলেছ উড়েছে ধুলো দূরের পালক তোমাকে ছুলো, তবু আজি আমি রাজি চাপা ঠোঁটে কথা বটে শোনো, আমাকে রাখো চোখের কিনারে গোপন মিনারে, গাও ও জোয়া হো নিভানা পড়েগা, রোকে জমানা চাহে রোকে খুদাই তুমো আনা পড়েগা, জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা, নিভানা পড়েগা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মনামি দি, এতটা সময় আমাকে দেওয়ার জন্য। মোটামুটি আমরা থ্যাংক ইউ, 1 ঘন্টা না জেনে গল্প করে গেছি, থ্যাংক ইউ সো মাচ। 1 ঘন্টা মোটামুটি আমরা না জেনে গল্প করে গেছি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, সাবধানে থেকো, এবং হোপফুলি খুব তাড়াতাড়ি সেটে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে। একদমই তাই, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা সবাইও খুব ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। তারা টাটা।